চলে গেছে, এখন যৌবন তাও চলে গেছে, শ্রেষ্ঠ সন্তানরা তাই সশস্ত্র বিপ্লব, অনুতাপ্ত, ব্যর্থতা, ভয়ভক্তিতা স্তিমিত হয়েছে। নিজে স্বীকার করে গেলেন যাওয়ার কিছুদিন আগে খোলা ময়দানে, আজ ভালো কথা মানুষের রয়েছে না, ভালো জিনিস নেয় না। আমি এত ভালো ভালো কথা বলে আসছি আজীবন, হত্যা নয় ভালোবাসা, বাচ্চা বয়স থেকে হত্যা নয় ভালোবাসা, হিংসা নয় প্রেম, প্রকৃতির তত্ত্বে শিক্ষা না, দেওয়াল প্রদান সব প্রেম সহাবস্থানে জীবন থাকা, এই পৃথিবীর স্বর্গ হবে আলাদা স্বর্গের চিন্তা করতে হবে। কেউ শুনেছে এখানে আমি হাজার হাজার মিনিটে বক্তব্য করেছি সেই ভালোবাসা শান্তি সামনের কথা, তত্ত্ব ছড়িয়েছি বিশ্ব পরিবারে, কোনো কাগজে একটা লাইন লিখেছেন, এত শক্তি বিভূতি প্রকাশ বাচ্চা বয়স থেকে দুর্গারোগ্য রোগ ডাক্তার কর্মীরা জবাব দিয়েছে, বাঁচিয়েছে, মারা গেছে খারাপ ছেলে বাঁচিয়েছে, অগণিত তত্ত্ব শুনেছি প্রেম ভালোবাসার কথা, কোনো কাগজে একটা লাইন ছাপেনি। আর যখন দুর্গন্ধ হয়েছে পাতায় পাতায় কাগজে কাগজে রাগে রকে রকে টেলিভি সর্বত্র লাল কর্মচারী শ্রাব্দ করেছে, তাই দুঃখ করে এবং আমার সন্তানরা আমার এই তত্ত্ব প্রেম ভালোবাসার তত্ত্ব বিশ্ব পরিবার তত্ত্ব বছরের পর বছর হ্যান্ডবিল পোস্টার বই পুঁথি দেওয়ালের জন্য ভাষণ বিচারের জন্য নাটক স্ট্রিট কর্নার মিটিংয়ের পর মিটিং আমার জন্মোৎসব নেতাজির জন্মোৎসব স্বাধীনতা দিবস লক্ষ লক্ষ লোক সমাগম লক্ষ মানুষকে নিয়ে শান্তি নিশ্চিত কোনো কাগজ একটা লাইন ছেড়েছে কোনো টিভি একটা মিনিটের জন্য সেই শান্তি নিচ্ছে চিত্র দেখিয়েছে অ্যালার্জি যে সংঘর্ষ এগিয়ে আমার এই হয়েছে মুসলিম স্মৃতি ফেল করে ভালো কর্মচারী মহারাজের উপর অ্যালার্জি তার কোনো কথা যেন কাগজে না ছাপা হয় তার কোনো বক্তব্য যেন কোনো বই প্রতি তার প্রচার প্রকাশ বা প্রচারের বাইরে এই ভালো কর্মচারী সম্বন্ধে ধারণা সারা দুনিয়ায় হয়ে গেছে। আমরা যতই হ্যান্ডবিল ছড়াই যতই বই পুঁথি ছড়াই যত রুটিং এর পর রুটিং করি এবং খেয়াল করে দেখা যাবে যতই রুটিং আমরা করি না কেন ঠাকুরের জন্মোৎসব নেতাজির জন্মোৎসব স্বাধীনতা দিবস যে কোনো উপলক্ষে যত বড় রুটিনই হোক যত রোগসমাগম হোক আপনি জনসাধারণ এখানে একজনও আসেন না সন্দেহ খেয়াল করে দেখবেন সব আমাদেরই গুরু ভাই হোক ইধার থেকে উধার উধার থেকে ইধার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জমায়ে দেখাচ্ছি হাজার হাজার লক্ষ সমান সমাবে ঘটাচ্ছি তাহলে এতদিন ধরে আমরা যা করে এসেছি এক কথায় বলা যায় নিষ্ফল। তাই ঠাকুর দুঃখ করে শেষের দিকে বলে গেছেন যে ভালো কথা রচে না ভালো জিনিস মানুষ নেয় না। রাস্তা দুদিকে দুটো দোকান দৃষ্টান্ত দিচ্ছেন, একদিকে খাঁটি গাঁ ভেঙে চিটুড়ি আর একদিকে পচা তেলের পেঁয়াজি কুড়ি, খাঁটি গাঁ ভেঙে চিটুড়ি দোকানে খরিদ্দার কিনবে না, ওই পচা তেলের পেঁয়াজি কুড়ির দোকানে শকুন পরবর্ত খরিদ্দার করবে। তাই আজকের বাস্তব অবস্থা সেই প্রমাণ দিচ্ছে, কোথায় রামগুলি ধরা পড়ল নানান দুর্নীতিকা বিচারে কাগজে কাগজে ফলাও প্রচার হতে লাগলো, জেল হাজিরে ঢোকালো, তার সঙ্গে টাইমস অফ ইন্ডিয়া বিখ্যাত ইংরেজি কাগজ তারই বাংলা সংস্করণ এই সময় সেই কাগজে আর্যের ছবি ছাপিয়ে দিল, আর্য কারা ধর্মের নামে যারা অন্যায় অপরাধ করেছে সেখানে রাম রহিম সেখানে আশারাম বাহুজি সেখানে রজনীশ তার সঙ্গে ভারত কর্মচারীর ছবি দেওয়া দেওয়া অর্থাৎ ভারত কর্মচারীর দুর্নীতি করা ভারত কর্মচারীর চৌচর্চর রংপুর বাক্য ধর্মের আসলে মধ্যে চেহারা দেখিয়ে গেছেন ভারত কর্মচারী
ঢুকিয়ে দিল ওই সব অপরাধীদের মধ্যে, তাহলে ভারত সম্বন্ধে